মরুভূমি তীব্রতর হিমন্তর প্রচার সভা শনিবারে বাক্সার থমনা আর কোকরাঝাড়ের ডিংডিঙাত মন্ত্রী হিমন্তর সভা বিটিসি পরিষদীয় নির্বাচনের দিন চমু চাপি অহার এটা প্রতিটি রাজনৈতিক দলেই তীব্রতর করে তুলিছে নির্বাচনী প্রচার। বিশেষ বিপিএফ আর বিজেপির সংঘাতে এটা তীব্রতর রূপ ধারণ করেছে মরুভূমি। বিজেপির বিটিসি দখলের লক্ষ্যে এবার হিমন্ত বিশ্ব শর্মায় বিটিসির প্রান্তে প্রান্তে গিয়ে চলাইছে জোরদার নির্বাচনী প্রচার সভা। শনিবারেও মন্ত্রীগুলো মরুভূমির কোকরাঝাড়ের গোসাইগাঁওর ডিংডিঙা আর বাক্সার থমনাথ চলাই নির্বাচনী প্রচার সভা। বাক্সার 23 নম্বর ইহিরা পরিষদীয় সমষ্টির থমনাথ বিজেপি প্রার্থী কনস্টেন্টাইন তিরকির হয়ে নির্বাচনী প্রচার সভায় অংশগ্রহণ করে হিমন্ত বিশ্ব শর্মায় সরব হয়ে পড়ে বিপিএফের বিরুদ্ধে। এই সভাতে হিমন্ত বিশ্ব শর্মায় ঘোষণা করে বিটিসির বিজেপি সরকার হলে 15 দিনের ভিতর মাটি কিনা বেচার অনুমতি পাব বিটিসির সকল রাইজে। এই নির্বাচন দিহিরাবাসী রাইজর অতি গুরুত্বপূর্ণ। বিটিসি 15 ডিসেম্বরের নাথাকিব এজনও দ্বিতীয় শ্রেণীর নাগরিক। ইপিনে হাগ্রামায় বিটিসির হিমন্তক সোমাবলে নিদিও বলে কোয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করে বিটিসি হাগ্রামার পৈতৃক সম্পত্তি নেকি বলে প্রশ্ন করে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। কাম আছে না আপনাদের দেখিলে দেখুন হয় নহয় আপনার সন্তুষ্ট তো মানে কোনো বিটিসির যখন লোকে বাস করে আছে মাটির সম্পূর্ণ অধিকার দিবই লাগিব। আজি আমি কোকরাঝাড়ত রাতেপা যে ঘোষণাপত্র দিছো তাত আমি স্পষ্টভাবে লিখিছো যে বিটিসির সরকারি ভূমিত থাকা লোকক মেয়াদি পট্টা আর মাটি কিনা বেচা করার সম্পূর্ণ অধিকার দিবই লাগিব। 15 ডিসেম্বরের ভিসিডিসির তলা লাগিব। বিটিসিত বিজেপি সরকার হলে হব পঞ্চায়েতী রাজ। বড় চুক্তিত কোনো ভিসিডিসির কথা উল্লেখ নাই বলে কই এই মন্তব্য করে মন্ত্রী হিমন্তই। টিভিসি ডিপার্টমেন্টত ফাইলটো আছে মোৰ তাত আহিলে মই চাই দিম। মই আগতে কৈছোঁ যে ইয়াতে খান্দিলে আৰু বহুত ওলাব কিন্তু বৰ্তমান ইলেকশ্যনটো পাৰ হৈ যাওক তাৰপিছত দেখা যাব। ইপিনে একেদিনাই কোকরাঝাড় জেলার গোসাইগাঁওর ডিংডিঙাতো নির্বাচনী প্রচার সভার অংশগ্রহণ করে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কয় দিল্লি দিসপুরত বিজেপির সরকার আর এইবার বিটিসির কোকরাঝাড়তো হব বিজেপির সরকার। বিটিসির মানুষে যাতে ন্যায় পায় সকল শ্রেণীর রাইজে যাতে সমানভাবে থাকিব পারে তার কারণে আমি প্রতিদ্বন্দ্বিতা করছো আর আমি নিশ্চিত যে এইবার কোকরাঝাড় বিজেপির সরকার। বিটিসির 3 নম্বর শ্রীরামপুর সমষ্টির নির্দলীয় প্রার্থী সঞ্জীব দপ্তর হয়ে নির্বাচনী প্রচার চলায় মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। একেখন সভাত বিজেপি দলের সভাপতি রঞ্জিত দাস আর প্রাক্তন সাংসদ বিশ্বজিৎ দৈমারীও উপস্থিত থাকে। এই নির্বাচনী প্রচার সভাতে বিপিএফ দলক তীব্র সমালোচনা করে। এই বিটিসি বিপিএফর সরকারের সময় যা করিলে যিখিনি পাপ করিলে এই পাপ বিলাক আমার সব বিপিএফ দলত থাকা মানুষ তাতো লাগি যাব। হাজার নহক আমিও তো অংশীদার আছিল গতিকে যি হল হল আর এই পাপর বোঝা আর লব নোৱাৰো। আর গোসাইগাঁওর দুলাল চন্দ্র রায় আর মুসলপুরের নিকুঞ্জ কলিতা রিপোর্ট আসাম টক্স।